বন্ধুরা এনএম এডুকেশনের স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব গড়ের অঙ্ক গড়ের অঙ্ক কিভাবে করতে হয় কীভাবে কয়েকটি প্রশ্ন নেওয়া হয়েছে এবং সেই প্রশ্নগুলো সহজ থেকে কঠিন সব ধরনের প্রশ্ন নেওয়া হয়েছে মাত্র মিনিটেই তোমরা শিখে যাবে গড়ের অঙ্ক আমি কথা দিচ্ছি মাত্র পনেরো মিনিটেই তোমরা কিন্তু শিখে যাবে গড়ের অঙ্ক যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটি সেটি ক্লিক করে নেবে এর ফলে আমার আমাদের ভিডিওগুলো পেতে তোমাদের আর অসুবিধা হবে না আজকে আমাদের টপিক হচ্ছে গড় তাহলে প্রথমেই তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে গড় এক কি জিনিস তাহলে দেখো গড় হচ্ছে যে প্রত্যেকের সমান গড় হচ্ছে প্রত্যেকের সমান সেই যে জিনিসটা সেটাই হচ্ছে গড় প্রত্যেকের কি সমান আর যদি তোমরা দেখবে প্রায় আমরা বলে থাকি যে প্রত্যেককে গড় নাম্বার দিয়েছে অর্থাৎ প্রত্যেককে কি সমান নাম্বার দিয়েছে এই জিনিসটাই হচ্ছে গড় যদি বলা হয় যদি সংখ্যার গড় যদি বলা হয় তিরিশ তার মানে কুড়িটা তিরিশ তিরিশ করে মানে সবাই তিরিশ তিরিশ যদি কুড়িজন জন ছাত্রের গড় নাম্বার তিরিশ তাহলে কি প্রত্যেকের একটা গড় করা হয়েছে কম বেশি মিলে সেইজনের যে কুড়ি জনের তিরিশ তিরিশ হচ্ছে গড় সেটাই হচ্ছে এভারেজ অর্থাৎ প্রত্যেকেই সমান যে একটা ক্যালকুলেশন করা হলো সেই জিনিসটাই হচ্ছে কি গড় তাহলে দেখো আমরা আজ শিখবো যে গড় কিভাবে বার করতে হয় তাহলে আমরা প্রথমেই একটা উদাহরণ নিয়ে যাক যদি বলা হয় যে এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলির গড় কত তাহলে দেখো এই গড় বার করার নিয়ম আছে সেই নিয়মটি অনেকগুলো নিয়ম আছে আমি তোমাদেরকে একে একে সবগুলোই বলছি প্রথম নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলোর যোগ ফল বাই মোট সংখ্যা প্রথম নিয়মটি হচ্ছে যে সংখ্যাগুলোর 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 যোগ ফল বাই মোট সংখ্যা অর্থাৎ কতগুলি সংখ্যা মোট সংখ্যা এটা একটা নিয়ম তাহলে দেখো এই নিয়ম অনুসারে যদি করা হয় সংখ্যাগুলো যোগ ফল দেখো এক আর দুই যোগ করলে তিন তিন আর তিনে ছয় ছয় আর চারে দশ পাঁচে পনেরো তাহলে সংখ্যাগুলোর যোগ কত সংখ্যাগুলোর যোগ হচ্ছে পনেরো বাই মোট সংখ্যা কটা আছে এক দুই তিন চার পাঁচ বাই পাঁচ তাহলে এটা ভাগ করো তাহলে পাঁচ দিয়ে পনেরোকে কত তিন তাহলে এটির গড় হচ্ছে তিন এটির গড় কত তাহলে পেয়ে গেলাম এই সংখ্যাটির গড় হচ্ছে এই সংখ্যাগুলোর গড় হচ্ছে তিন আর একটা নিয়ম হচ্ছে দু নম্বর দেখো এটি খুব সহজ দু নম্বরটি হচ্ছে দেখো এটি কটি সংখ্যা দেখো এ ধারে দুটা বাদ দাও এই ধারে দুটা বাদ দাও মাঝের হচ্ছে গড় সংখ্যা হচ্ছে কিনা সবসময় মনে রাখবে গড় হচ্ছে মাছের সংখ্যাটা আমি এর আমি এরপর প্রশ্ন নেব তখন বুঝতে পারবে সেই জন্য আমি এক একটি সব রকম নিয়মগুলো বলে দিচ্ছি গড় সবসময় মনে রাখবে মাঝের সংখ্যাটি হবে গড় তাছাড়া তোমরা এটা তো বুঝলে যে মাঝের সংখ্যাটাই গড় এবার আর একটা নিয়ম হচ্ছে যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু এবারে দেখো এই নিয়মে যদি করা হয় তাহলে কি করে গড় বার করবে প্রথম সংখ্যা কত এক প্লাস শেষ সংখ্যা কত ফাট বাই 2 তাহলে এবারে দেখো 6 বাই 2 সমান কত 3 দেখো গড় জিনিসটা দেখো আমরা কত নিয়ম শিখলাম তিনটা নিয়ম শিখিলাম একটি কি যদি তোমরা এভাবে করো যে সংখ্যাগুলো যোগ করবে বাই মোট সংখ্যা তাইলো গড় পাবে বা এধারে এরকম এইভাবে যেমন করলাম যে এধারে দুটো বাদ দিলাম এধারে অর্থাৎ জোড়া জোড়া বাদ দিয়ে মাঝের সংখ্যাটা হবে গড় বা জোড়া বা তিনটা তিনটা যদি বাদ যেত দেখো এটা যাচ্ছে না বলে যদি সমান সমান যেহেতু এই মাঝের জিনিসটা হবে গড় মনে রাখবে মাঝের সংখ্যাটা হবে সবসময় গড় আর আরেকটা যেটা শিখেলাম প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু সমান তাহলেও গড় আমরা পেয়ে যাবো আর একটা উদাহরণ নিচ্ছি তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হবে ধরো দুই চার ছয় আট দশ এই সংখ্যাগুলোর গড় কত দেখো এইটা কিভাবে বার করবে আমি যেটা বললাম কি যে প্রথম সংখ্যা প্লাস শেষের সংখ্যা সমান দশ বাই টু তাহলে দেখো কত হচ্ছে দশ আধ দুই বারো বাই টু সমান ছয় এভাবে বার করতে পারো আর তাছাড়া যে আরেকটি নিয়ম এই ধারে দেখো দুটো বাদ যাচ্ছে এই ধারে দুটো বাদ যাচ্ছে আর মাঝের সংখ্যাটা হচ্ছে গড় দেখো যদি আরো রকম ভাবে আসে আরক রকম ভাবে আসে যেমন ধরো দুই চার ছয় আট দশ বারো এই সংখ্যাগুলোর গড় কত এইবারে তোমাদের তো আমি এই নিয়মে যেভাবে বার করলাম তোমাদের তো অসুবিধা হবে যে এধারে দেখো তিনটা বাজ যাচ্ছে এধারেও ধারেও তিনটা বাজ চলে যাচ্ছে তাহলে মাঝের সংখ্যাটা হবে গড় আমি আগেই বলেছি যে মাঝের সংখ্যাটা তাহলে এদের মাঝে কিছু একটা সংখ্যা আছে কত আছে এদের ছয় আর আটের মাঝে কত হবে আর আটের মাঝে সাত তাহলে এই এই সংখ্যাগুলোর গড় হচ্ছে সাত না তো এইভাবে বার করতে পারো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু চোদ্দ মাঝের সংখ্যাটা সব সময় হবে গড় আর এইভাবেও গড় বার করতে পারো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু তাইলেও গড় পেয়ে যাবে এবার আমরা কয়েকটি প্রশ্নই যাব। যে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসে কি বলেছে পাঁচটি কর্মাগত সংখ্যার গড় পনের হয় তাহলে বড় সংখ্যাটি কত তাহলে দেখো কর্মাগত মানে কি কর্মাগত মানে হচ্ছে পরপর অর্থাৎ পরপর পাঁচটি সংখ্যার গড় পনের হয় তাহলে বড় সংখ্যাটি কত তাহলে দেখো গড় মানে কি গড় মানে কি মাঝের সংখ্যাটা হচ্ছে গড় তাহলে কটা সংখ্যা বলেছে একটা সংখ্যা দুটা সংখ্যা তিনটা সংখ্যা চারটা পাঁচটা এবারে গড় বলেছে পনেরো মানে কি মাঝের সংখ্যাটা হবে কি গড় আমি আগেই বলেছি বললাম যে গড় সবসময় মাঝের সংখ্যাটা তাহলে দেখো মাঝের সংখ্যাটা যদি গড় হয় এবারে কর্মাগত বলেছে মানে পর পর তাহলে বলেছে বড় সংখ্যাটি কত তাহলে পনেরো পর হবে ষোলো ষোলোর পর হবে সতেরো তাহলে কি সতেরো হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তাহলে এনসারটি পেয়ে গেলাম তাহলে খুব সহজেই আমাদের অ্যান্সার হচ্ছে সতেরো এর পরের প্রশ্নটি দেখো কি বলেছে সাতটি কর্মাগত সংখ্যার গড় পঁচিশ হয় তাহলে ছোট সংখ্যাটি কত ঠিক দেখো আগের প্রশ্নটির মতোই কর্মাগত মানে পরপর পরপর সাতটি সংখ্যার গড় পঁচিশ হয় তাহলে ছোট সংখ্যাটি কত তাহলে সাতটি সংখ্যা একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটা সাতটা এবারে গড় পঁচিশ গড় মানে কি মাঝের সংখ্যাটা সবসময় কি গড় হয় তাহলে মাঝের সংখ্যাটা গড় অর্থাৎ পঁচিশ মাঝের সংখ্যাটা গড় যেহেতু পঁচিশ বলেছে তার মানে মাঝের সংখ্যাটা অবশ্যই পঁচিশ হবে এবার কি বলেছে দেখো এবারে বলেছে ছোট সংখ্যাটি কত আর কর্মাগত বলেছে মানে কি পর হবে তাহলে এটা চব্বিশ হবে ছোট সংখ্যা বাইর করেছে তাহলে পেছু দিকে যাব চব্বিশ তেইশ আর বাইশ তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে ছোট সংখ্যাটা কত ছোট সংখ্যাটা হচ্ছে বাইশ তাহলে অ্যান্সার দেখো খুব সহজে এইভাবে করবে খুব সহজে পেয়ে যাবে কিভাবে বার করতে আর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকবেই দেখো আরেকবার বলেছি যেহেতু সাতটি কর্মাগত সংখ্যার গড় পঁচিশ মানে পরপর গড় পঁচিশ মানে মাঝের সংখ্যাটা কি পঁচিশ হবে তাহলে কি এবার কর্মাগত ছোট সংখ্যাটা বার করতে বলেছে তাহলে গেলে তো ছাব্বিশ সাতাশ আঠাশ হয়ে যাবে যেহেতু ছোট সংখ্যা বলেছে ঠিক আছে পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি দেখো কি বলেছে বলেছে চারটি কর্মাগত জোর সংখ্যা জোর সংখ্যা মানে দুই দিয়ে ভাগ করা যাবে সেটা কর্মাগত মানে পরপর জোড় সংখ্যা অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোর বড় কত বলেছে পনেরো তাহলে সবচেয়ে বড় সংখ্যাটির আগের সংখ্যাটি কত দেখো প্রশ্নটি অল্প ঘুরিয়ে দিয়েছে কি বলেছে জোর সংখ্যা জিনিসটা তোমাদেরকে একবার বুঝিয়ে দিই জোর সংখ্যা হচ্ছে ধরো দুই চার ছয় আট দশ যদি বলা হয় যে তোমাদের এদের গড় কত তাহলে দেখো গড় মানে সবসময় কি মাঝের সংখ্যাটা হয় বা ধরো যদি বারো দিয়া থাকে তো গড় সবসময় কি মাঝের সংখ্যাটা হয় দেখো এই ধারে তিনটা বাদ যাবে এই ধারে তিনটা তাহলে এই মাঝের মাঝের সংখ্যাটা হবে গড় তাহলে এই মাঝে ছয় আর আটের মাঝে কত আছে সাত আছে কি তাহলে গড় কত সাত ঠিক তেমনি দেখো এবার কি বলেছে চারটি কর্মাগত জোর সংখ্যা তাহলে দেখো একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি চারটি এবারে চারটি জোর সংখ্যা পনেরো তো কি জোর সংখ্যা বটে পনেরো দুই দিয়ে ভাগ করা যে মানে এত জোর সংখ্যা নয় বিজোর সংখ্যা বটে তাহলে কি পনেরোটা নিশ্চয়ই তাহলে মাঝখানে থাকবে তাহলে দেখো কর্মাগত বলেছে তাহলে ষোলোটা জোর সংখ্যা বটে কি না ষোলো জোর সংখ্যা আর ষোলোর পর কত আঠেরো সতেরোটা তো বিজোড় তাহলে এধারও ঠিক যদি পেছনে যায় তাহলে চোদ্দোটা হবে জোর সংখ্যা তারপরে কি বারো হবে জোর সংখ্যা তাহলে দেখো এবারে কি বলেছি এবারে বলেছে প্রশ্ন অনুযায়ী যাও কি বলেছে যে সবচেয়ে বড় সংখ্যাটির আগের সংখ্যাটা কত অর্থাৎ তাহলে এইগুলোর মধ্যে বড় কত বড় হচ্ছে আঠেরো কিন্তু প্রশ্নে বলেছে কি বড় সংখ্যার আগের সংখ্যা আগের সংখ্যা কত আছে ষোলো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ষোলো ঠিক দেখো ভালো করে বুঝে নাও আর একবার বলেছে চারটি কর্মাগত জোর সংখ্যা তাহলে জোর গড় বলেছে পনেরো তাহলে পনেরোটা তো জোর নয় তাহলে পনেরোপর কি ষোলো জোড় বটে আর আঠেরো দেখো চারটি সংখ্যা জোড় একটা দুটা তিনটা চারটা এইগুলোর গড় করলে কত পনেরো হবে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম বড় সংখ্যাটি আগের সংখ্যাটা হচ্ছে ষোলো তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ষোলো এই প্রশ্নটি প্রশ্নটিতে কি বলেছে যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত দেখো এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোড় সংখ্যা জোড় সংখ্যা মানে কি দুই দিয়ে ভাগ করা যাবে দেখো একটা কি জোড় সংখ্যা বটে বলবে না একটা তো নয় তাহলে কি দুই থেকে শুরু হবে দুই চার এইভাবে যাবে তো শেষ পর্যন্ত কত পঞ্চাশটাও জোর সংখ্যা বটে তাহলে পঞ্চাশটি জোর সংখ্যা তাহলে এবার কি বলেছে গড় কিভাবে বার করতে হয় আমি তো শিখলাম যে কি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা কি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা কত এখানে শেষ সংখ্যা পঞ্চাশ যেহেতু পঞ্চাশ পর্যন্ত বলেছে তাহলে শেষ সংখ্যা পঞ্চাশ তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু তাহলে দেখো বাহান্ন বাই টু সমান কত হবে সমান ছাব্বিশ তাহলে অ্যান্সার হবে কত এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোড় সংখ্যার গড় হচ্ছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত দেখো থেকে পর্যন্ত বিজোড় জোড় মানে কি দুই দিয়ে ভাগ করা যাবে আর বিজোড় মানে দুই দিয়ে ভাগ করা যাবে না তাহলে দেখো দুই দিয়ে ভাগ করা এক এক হবে বিজোড় সংখ্যা একের পরে কত দুইটা তো হবে না দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তিন হবে তারপরে কি পাঁচ হবে তারপরে সাত এগুলো দুই দিয়ে ভাগ করা যায় না কিন্তু তাহলে দেখো এবার ডট ডট দিয়ে দেখো পঞ্চাশটা কি বিজোড় সংখ্যা বটে এটা পঞ্চাশটা জোর সংখ্যা যেহেতু যেহেতু দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তাহলে পঞ্চাশ পঞ্চাশ তো তো একান্ন যাওয়া যাবে না পর্যন্ত বলেছে কি পঞ্চাশের আগে কত হবে উনপঞ্চাশ হবে কি এটা তো বিজোড় সংখ্যা দেখো পঞ্চাশ হলে জোর সংখ্যা যেহেতু বিজোড় বলেছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত যেহেতু পঞ্চাশটা পর্যন্ত হলে তো এই পঞ্চাশটা তো জোর সংখ্যা যেহেতু বিজোড় বলেছে তাহলে ঊনপঞ্চাশটা বিজড় সংখ্যা বটে তাহলে শেষটা আমরা কত পেলাম উনপঞ্চাশ তাহলে দেখো গড় কিভাবে বার করতে যেভাবে শিখালাম প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু তাহলে কত পঞ্চাশ বাই দুই সমান কত পঁচিশ তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় হচ্ছে গেলাম খুব পেয়ে যদি বন্ধুরা তোমাদের তোমাদের ধরনের পছন্দ হয় যদি আরো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় ডাউট হচ্ছে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে যেহেতু এটা আমাদের অফলাইন ক্লাস সেহেতু তোমরা তো লাইভ আমার যেহেতু আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম তাই লাইভ করানো যায় না তাই যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আশা করি এইভাবে করলে কোনো অসুবিধা হবে না আর যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমাদের আরো অন্যান্য বন্ধুরা যাতে এই অঙ্কগুলো শিখতে পারে আর অঙ্ক জিনিসটা তোমাদের মানছি যে ভয় জিনিসটা আছে কেন অঙ্কের ভয় মানে হচ্ছে সূত্র অঙ্কের ভয় হচ্ছে সূত্র আর আমি যেটা বলেছি যে সূত্র ছাড়াই কিন্তু অঙ্ক করাবো আমি মানছি আমাদের চ্যানেলে ভিউ কম হয় বা সদস্য সংখ্যা কম আছে কিন্তু আমি মানছি আমাদের যেটুকু ছোট চ্যানেল সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলছি একবারে কনফিডেন্ট নিয়ে বলছি যে তোমাদেরকে একবারই পুরো پوری অঙ্ক শিখিয়ে আমি ছাড়বো দেখো এই প্রশ্নটি দেখো ভালোভাবে পড়বে কি বলেছে দেখো छठी সংখ্যার গড় কুড়ি হয় কি छठी সংখ্যার গড় কুড়ি হয় যদি একটি সংখ্যাকে সরিয়ে নিলে গড় হয়ে যায় 15 তাহলে সরিয়ে নেওয়ার সংখ্যাটি কত দেখো এটা অল্প ঘুরিয়ে দিয়েছে কিন্তু তোমরা যদি জানো আমি আগেই বললাম প্রথমেই বললাম যে গড় মানে কি গড় মানে হচ্ছে যে প্রত্যেকের সমান সমান গড় মানে কি প্রত্যেকের সমান সমান সেই জিনিসটা হচ্ছে গড় তাহলে দেখো কি বলেছে ছটি সংখ্যা একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ও যে কি বলেছে যে ছোটই সংখ্যা গড় কুড়ি অর্থাৎ কি প্রত্যেক সমান মানে কুড়ি মানে কি এইটাও কুড়ি এই সংখ্যাটাও কুড়ি এই সংখ্যাটাও কুড়ি এই সংখ্যাটাও কুড়ি গড় মানে কি প্রত্যেক একটা এভারেজ করা হল মানে গড় করা হল তাহলে কুড়ি কুড়ি এবারে কি বলেছে একটি সংখ্যাকে সরিয়ে নিলাম তাহলে কুড়ি তো সত্যি এবারে কি বলছে এর ফলে সরিয়ে নেওয়ার ফলে গড় হয়ে যায় 15 কুড়ি হয়ে যায় অর্থাৎ ইও 15 হয়ে যাবে ইও 15 হয়ে যাবে ইও পনেরো হবে ইও পনেরো হবে ইও পনেরো হবে তাহলে দেখো ইয়ার থেকেও পাঁচ কমে গেলো পাঁচ মাইনাস হয়েছে ইও পাঁচ মাইনাস হয়েছে পাঁচ মাইনাস হয়েছে পঁচিশ আরও কমে গেছে কি পাঁচ 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 পাঁচে দশ পনেরো কুড়ি পঁচিশ তাহলে আরও পঁচিশ কমে গেছে তাহলে এই সংখ্যাটি হচ্ছে কত কুড়ি প্লাস পঁচিশ সমান পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ এই সংখ্যাটি তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ সেই জন্যই ওদের গড় পাঁচ করে কমে গেছে আরেকবার বলে দিচ্ছি ছটি সংখ্যার গড় কুড়ি তাহলে ছটি সংখ্যা কি তাহলে প্রত্যেকেই কুড়ি কুড়ি গড় মানে প্রত্যেকের সমান এবারে বলেছে একটি সংখ্যা চলে গেল অর্থাৎ কুড়ি চলে কুড়ি তো আসছেই এর অর্থাৎ কি পাঁচ আরো কমে যাচ্ছে প্রত্যেকের গড় মানে কি পনেরো হয়ে গেল মানে কি প্রত্যেকের পাঁচ পাঁচ কমে গেল কজনের কমলো এক দুই তিন চার পাঁচ পাঁচ জনের পাঁচ পাঁচ কমেছে অর্থাৎ আরো পঁচিশ কমে গেছে তাহলে সংখ্যাটি হচ্ছে কুড়ি প্লাস পঁচিশ সমান পঁয়তাল্লিশ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ